সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকে সংক্ষিপ্ত লাইভের বিষয়বস্তু হচ্ছে আরাফ আর সিয়ামের ফজিলত। সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আরাফ আর সিয়ামের ফজিলত, যেটা আপনাকে আমাকে আগামী বৃহস্পতিবার দিন থাকতে হবে। বুধবার দিন রাত্রিতে খেয়ে বৃহস্পতিবার দিন রাত সিয়াম পালন করতে হবে, আরাফ আর সিয়াম। এ ব্যাপারে সহিহ মুসলিম মিশকাতের 2044 নম্বর হাদিসে এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাল্লাতি বাদা ওয়াসানাল্লাতি কাবলা ওয়াসানাল্লাতি বাদা। কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম মিশকাতের 2044 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্বের এক বছরের সগিরা গুনাহ, সামনের এক বছরের সগিরা গুনাহ। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সগিরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। পাপ দুই ধরনের, একটা হচ্ছে ছোট পাপ, একটি হচ্ছে বড় পাপ। একটি হচ্ছে ছোট পাপ, একটি হচ্ছে বড় পাপ। ছোট যত পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিত্তিতে ক্ষমা করে দেন, বড় পাপ ইবাদতের ভিত্তিতে ক্ষমা করেন না। বড় পাপের জন্য শর্ত হলো তওবা করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। তো যে কথা বলছিলাম, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাল্লাতি ক্বাবলা ওয়া সানাল্লাতি বা'দা, তাহলে তার পূর্বের এক বছরের গুনাহ এবং পরবর্তী সামনে অগ্রিম এক বছরের গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এরকম অফার, একজন মুসলিম হিসেবে আপনি আমি এরকম অফার থেকে বঞ্চিত থাকতে পারি না। একদিন সিয়াম, দেখেন আলহামদুলিল্লাহ রমজানের 30টা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, যতই কষ্ট হোক আপনি আমি কিন্তু আদায় করতে বাধ্য, আর আলহামদুলিল্লাহ আদায় করেছি আলহামদুলিল্লাহ। তো আপনি যদি চেষ্টা করেন মাত্র একটা নফল সিয়াম, মাত্র একটা নফল সিয়াম, এই সিয়ামটা পালন করা অসম্ভবের কিছু নয়। আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ, এই একটা সিয়াম ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই অবশ্যই পারবেন। একটা সিয়ামের ফজিলত দেখেন আপনি, এক বছর পূর্বের গুনাহ, এক বছর সামনের গুনাহ, দুই বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছেন। অথচ আপনারা আমরা আজকে পা ফেলাতে পারি না, কদমে কদমে গুনাহ করে চলছি। আর কি একটা অফার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাত্র একটা সিয়ামের বিনিময়ে দুই বছরের সগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সিয়ামটা পালন করার চেষ্টা করবেন। আপনি তো পালন করবেন, করবেনই, আপনার বাড়িতে যে সমস্ত সদস্যরা রয়েছে, মা বোন রয়েছে, আর ভাই রয়েছে, ছোট ভাই রয়েছে, তাদেরকে নিয়ে সবাই মিলে একটা সিয়াম পালন করবেন, সবাই মিলে একটা সিয়াম পালন করবেন। এখানে যারা ভিডিওটা শুনতে পাচ্ছেন, আপনারা তো ইনশাল্লাহ আজ থেকে ইনশাল্লাহ নিয়ত করে ফেলেন যে একটা সিয়াম ইনশাল্লাহ পালন করব ইনশাল্লাহ। যখন আপনি পালন করবেন, আপনি আরেকজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন যে আপনারও এই সিয়ামটা পালন করুন। তাহলে ফলাফল কি হবে জানেন? আপনার বলার কারণে যদি কোনো মানুষ একটা সিয়াম পালন করে, আপনার বলার কারণে যদি কোনো মানুষ একটা সিয়াম পালন করে, ওই ব্যক্তি সিয়াম পালন করে যত নেকি অর্জন করবে, আপনি যে তাকে বললেন, দাওয়াত দিলেন, অনুরূপ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আপনি তো সিয়াম পালন করবেন, করবেন,
আরেকজন দীনী মুসলিম ভাই বোনকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন যে তোমরাও ইসলামটা পালন করে ইসলামের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব, অনেক মাহাত্ম্য রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামটা পালন করার চেষ্টা করবেন। আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে এ কথাই বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই ইসলামটা পালন করার চেষ্টা করবেন। দেখেন, জীবন শেষ হয়ে গেলে যতই চেষ্টা করেন পরে কিন্তু আর এই সিয়াম পালন করার করতে পারবেন না, আল্লাহ আপনাকে আর সময় দিবেন না। এই জন্য এমনিতেও এই দশ দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে উত্তম আমল, শ্রেষ্ঠ আমল, যেটা আপনারা বিভিন্ন আলোচনা থেকে শুনেছেন, যা এখন বলছি না আপনাদের সামনে। দশ দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে উত্তম, এমনকি জিহাদ করার চেয়েও উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস দ্বারা আমরা জানতে পারি যে জিহাদ করার চেয়েও উত্তম হচ্ছে এই দশ দিনের আমল, আলহামদুলিল্লাহ। তো এই দশ দিনের ভিতরে একটা সিয়ামও আপনি আমি পালন করে ফেললাম। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সব কথা মিলিয়ে এই সিয়ামের গুরুত্ব অপরিসীম, এই সিয়ামের গুরুত্ব অপরিসীম, এই সিয়ামটা পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। এই সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।